নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি কিভাবে রাসায়নিক সারের প্যাকেট দিয়ে বা বস্তা দিয়ে প্রত্যেক দিনের প্রয়োজনীয় ব্যাগ তৈরি করতে হয় তা দেখানোর জন্য। আসুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা সারের প্যাকেট নিয়ে নিয়েছি। এখন এবার এই প্যাকেটটির একদিক খোলা আছে আর একদিক সেলাই করা আছে। সেই সেলাই করা দিকটা ভালোভাবে সেলাই দুটোকে খুলে নিতে হবে। দেখুন, আমার খোলা হয়ে গেছে। এখন এবার পুরোপুরি অর্ধেক করে ভাঁজ করে নিচ্ছি। এই প্যাকেটটা দিয়ে আমি দুটো ব্যাগ তৈরি করব, তাই অর্ধেক অর্ধেক করে ভাঁজ করে নিলাম। এখন এবার আড়াআড়িভাবে সামান্য চওড়া করে দুটো অংশ থেকেই কেটে নিলাম হ্যান্ডেলের জন্য। এবার দুটো ব্যাগের জন্য চারটে হ্যান্ডেলের প্রয়োজন, তাই এই হ্যান্ডেলের জন্য কেটে রাখা অংশটাকে চারটে টুকরো করে নিলাম। আসুন এবার দেখে নিই কীভাবে সেলাই করতে হবে। প্রথমেই আমি হ্যান্ডেলটাকে রেডি করে নেব। প্রথমে এক প্রান্ত ভাঁজ করে নিলাম, তারপর অপর প্রান্তটা একটু মুড়িয়ে আর এক প্রান্তের উপর রেখে সেলাইটা করে নিচ্ছি। এই রকম করে বরাবর সেলাই করে নিতে হবে। দেখুন, একটা হ্যান্ডেল আমার সেলাই করা হয়ে গেছে। ওই একই রকম করে আমি আরও একটা হ্যান্ডেল সেলাই করে নিয়েছি। এবার আমি ব্যাগের বডিটি তৈরি করে নেব। বেশি টেকসই হওয়ার জন্য নিচের দিকটা আমি রাখবো যে দিকটা জোড়া দিক আছে সেই দিক, অর্থাৎ নিচের দিকে আমি কোনো সেলাই করা দিকটাকে রেখে দেব না। সেলাই করা দিকটা রেখে দিলে একটু বেশি কমজোরি হয়ে পড়বে, তাই যে দিকটা জয়েন্ট হয়ে আছে সেই দিকটা আমি নিচের দিকে রাখব। আর এক পা সেলাই করে নিলাম। আপনারা ইচ্ছা করলে এই একদিক যেটা সেলাই করলাম সেই দিকটা একটু মুড়িয়ে সেলাই করতে পারেন। এই বস্তাটির বা প্যাকেটটির সুতোগুলো খুব বেশি বেরিয়ে যাবে না, তাই আমি সেলাই করলাম না মুড়িয়ে। আপনারা প্রয়োজন মতো মুড়িয়ে সেলাই করে নিতে পারেন। এখন এবার যে দিকটা মুখের দিক, অর্থাৎ খোলা অংশ যে দিকটা থাকবে সেই দিকটা একটু মুড়িয়ে চওড়া করে সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু আমি একদিক সেলাই করে রেখেছি, তাই একদম বরাবর পুরো মুখটি সেলাই করা হয়ে যাবে। সেলাই করার সময় লক্ষ্য রাখবেন সেলাইটা যেন সোজাভাবে পড়ে। যদি একটু আঁকা বাঁকা হয়ে যায় তাহলে দেখতে সুন্দর লাগবে না, তাই চেষ্টা করবেন সোজাভাবে সেলাইটা করার। দেখুন সেলাইটা কেমন হয়েছে। এখন এবার আর একটা দিক আমি সেলাই করে নেব। আগের দিকটা যেমনভাবে সেলাই করলাম এদিকটাও আমি সেইভাবেই সেলাই করে নেব। একটু মুড়িয়ে সেলাই করলে ব্যাগের চওড়ার দিকটা একটু ছোট হয়ে যেত, তাই আমি মুড়িয়ে সেলাই করলাম না। আপনাদের প্রয়োজন হলে আপনারা মুড়ে সেলাই করতে পারেন। এখন এবার কর্নারের কাছে 2 ইঞ্চি মাপ করে আমি সোজা সেলাই দিয়ে দিচ্ছি। এই সেলাইটা দেওয়ার জন্য আমার যে ব্যাগটি তৈরি হবে সেটি বক্সের মতো দেখাবে, তাই দুটো কর্নারই আমি 2 ইঞ্চি করে মাপ করে সোজা ইঞ্চি টিপ দিয়ে একটা দাগ টেনে নেওয়ার পর সেলাই দিয়ে নিলাম। এখন এবার হ্যান্ডেল দুটো লাগানোর পালা। এবার আমি ভাঁজ করে পুরোপুরি অর্ধেক জায়গা যেখানে হচ্ছে সেই জায়গায় মার্ক করে নিলাম। তারপর এই দিকে দুই ইঞ্চি এবং ওই দিকেও 2 ইঞ্চি করে মাপ করে মার্ক করে নিলাম। এবার যে আমি হ্যান্ডেল দুটো বানিয়ে রেখেছি সেটাকে ভাঁজ করে নেওয়ার পর 5 ইঞ্চি 2 সুত মতো জায়গায় আমি মার্ক করে নিলাম। দেখুন প্রায় 10.5 ইঞ্চি মতো হ্যান্ডেলটা তৈরি হবে। এখন এবার
যেহেতু আমি মার্ক করে রেখেছি, সেই মার্ক করা অংশের বাইরের দিকে আমি হ্যান্ডেল দুটোকে সেলাই করে নেব। কীভাবে সেলাই করছি একটু লক্ষ্য করুন। যেহেতু সবথেকে বেশি চাপ হ্যান্ডেলের উপরেই পড়ে, তাই হ্যান্ডেলটা যখন সেলাই করবেন তখন লক্ষ্য রাখবেন যেন খুব মজবুতভাবে সেলাইটা করতে পারি। তাই আমি চারদিক সেলাই করে দেওয়ার পরেও আমি আরও একবার করে এই কর্নার থেকে ওই কর্নার এবং তারপরে আবারও এক কর্নার থেকে আর এক কর্নার পর্যন্ত সেলাই দিয়ে মজবুত করে সেলাই করে দিচ্ছি। আপনাদের প্রয়োজন মতো আরও একটু বেশি করে সেলাই দিয়ে দিতে পারেন। তবে আমি যেভাবে ব্যাগটা তৈরি করছি সেইভাবে তৈরি করলেও কম মজবুত হবে না, অনেক দিন পর্যন্ত এই ব্যাগটি টেকসই হবে। যেভাবে আমি একদিকের হ্যান্ডেল লাগালাম ওই একই রকম করে আমি ওই দিকের হ্যান্ডেলটাও লাগিয়ে নেব। লক্ষ্য রাখবেন হ্যান্ডেল লাগানোর সময় যেন নিচের দিকে কোনো তলার অংশ চাপা পড়ে না যায়, তাহলে কিন্তু সেলাই হয়ে যাবে। এবার আমি উল্টে নিচ্ছি, তৈরি হয়ে গেল ব্যাগ। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন সেলাই সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন বন্ধুরা সকলে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।